वेलकम स्टूडेंट्स, आजकेर ए वीडियोते आम्रा वेक्टर जोगे त्रिभुज सूत्र निये आलोचना करब। वेक्टर जोगे त्रिभुज सूत्रेर साहाज्ये दुटी वेक्टरेर जोगफल निर्णय करा सम्भव। प्रथमे आम्रा वेक्टर जोगे त्रिभुज सूत्रेर बिबृतिटी निये आलोचना करब। दुटी प्रदत्त वेक्टर के कोनो एकटी त्रिभुजेर क्रमान्वय गृहीत दुटी बाहू द्वारा जदि माने एवं दिके सूचित करा हय ताहले विपरीत क्रमे गृहीत ओई त्रिभुजे तृतीय बाहुटी प्रदत्त वेक्टर द्वयेर लब्धिर मान एवं अभिमुखके निर्देश करे। एक्षेत्रे आमादेर मने राखते हबे क्रमान्वय गृहीत दुटी बाहू एवं विपरीत क्रमे गृहीत तृतीय बाहू बोलते आमरा बोझाई त्रिभुजेर जे कोनो दुटी बाहू द्वारा प्रकाशित वेक्टरेर अभिमुख जदि घड़ीर काटार घूर्णनेर विपरीत दिके हय ताहले तृतीय बाहू द्वारा प्रकाशित लब्धि वेक्टरेर अभिमुख सर्वदा हबे घड़ीर काटार घूर्णनेर अभिमुखे। मने करा जाक आमादेर प्रदत्त वेक्टर द्वय यथाक्रमे वेक्टर पी एवं वेक्टर किऊ। एखन मने करी आमादेर प्रदत्त वेक्टर द्वय वेक्टर पी एवं वेक्टर किऊ के ओएबी त्रिभुजेर क्रमान्वय गृहीत दुटी बाहू ओए एवं एबि द्वारा माने एवं दिके सूचित करा होच्छे। सुतरां वेक्टर जोगेर त्रिभुज सूत्रानुयायी ओएबी त्रिभुजेर विपरीत क्रमे गृहीत तृतीय बाहूटी अर्थात ओबि बाहूटी ओई प्रदत्त वेक्टर द्वयेर लब्धिर मान एवं अभिमुखके निर्देश करे। चित्रानुसारे ओए एवं एबि क्रमान्वय गृहीत एई दुटी बाहू পি ভেক্টর এবং কিউ ভেক্টরের দিককে নির্দেশ করে, যেখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের দিক হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতমুখী। সুতরাং তৃতীয় বাহুটি অর্থাৎ ওবি বাহুটি দ্বারা প্রকাশিত লব্ধি ভেক্টর ক্যাপিটাল আর ভেক্টরের অভিমুখ হল ঘড়ির কাঁটার ঘূর্ণনের অভিমুখ। সুতরাং চিত্রানুসারে ওএবি ভেক্টর থেকে আমরা পাই ওএ ভেক্টর ইজ ইকোয়াল টু পি ভেক্টর, এবি ভেক্টর ইজ ইকোয়াল টু কিউ ভেক্টর। এই পি এবং কিউ আমাদের প্রদত্ত ভেক্টর, সুতরাং ওবি ভেক্টর বা ওবি বাহু যেটি এই ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং অভিমুখকে নির্দেশ করে সেই ওবি ভেক্টর ইজ ইকোয়াল টু আর ভেক্টর। অর্থাৎ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রানুযায়ী ট্র্যাঙ্গেল ওএবি থেকে আমরা পাই ওবি ভেক্টর ইজ ইকোয়াল টু ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর ইজ ইকোয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সুতরাং আর ভেক্টর এক্ষেত্রে একটি নতুন ভেক্টর যাকে আমরা বলছি লব্ধি ভেক্টর। আমাদের জানা দরকার এই লব্ধি ভেক্টরটি আসলে কি। মনে রাখতে হবে দুই বা তার বেশি ভেক্টরের সংযোজনের ফলকে আমরা যে ভেক্টর দ্বারা নির্দেশ করি সেই ভেক্টরটিকেই ওই ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি বলা হয়। এখানে আরও একটি জিনিস মনে রাখা দরকার, আর ভেক্টর ইজ ইকোয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এই ইকুয়েশনটি কিন্তু কোনোভাবে এই তথ্য নির্দেশ করে না যেখানে আর ভেক্টরের মান হল পি প্লাস কিউ এর মানের সাথে সমান। অর্থাৎ লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ আলাদা আলাদাভাবে আমাদের নির্ণয় করতে হয়। এখন লব্ধি ভেক্টর আর এর মান নির্ণয় করার জন্য ওএবি ত্রিভুজের ওএ সরলরেখার বর্ধিত অংশের উপর বি বিন্দু থেকে বিডি লম্বটি অঙ্কন করা হল। পি ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে এ বিন্দু থেকে এডি অভিমুখে পি ভেক্টরটিকে অঙ্কন করা হলে এ বিন্দুটি হয়ে যাবে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সাধারণ আদিবিন্দু। সুতরাং চিত্রানুসারে আমরা বলতে পারি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের অন্তর্বর্তী কোণ হল অ্যাঙ্গেল বিএডি, যে কোণটিকে থিটা দিয়ে নির্দেশ করা হয়। সুতরাং পি ভেক্টর ও কিউ ভেক্টরের অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণ হল থিটা। চিত্রানুসারে আমরা আরও পাই লব্ধি ভেক্টর আর প্রদত্ত ভেক্টর পি এর সাথে একটি নির্দিষ্ট কোণে আনত। মনে করা যাক আর ভেক্টর এবং পি ভেক্টরের অন্তর্বর্তী কোণ হল ফাই, সুতরাং অ্যাঙ্গেল বিওডি ইজ ইকোয়াল টু ফাই। এখন জ্যামিতিক অঙ্কনের দরুন
ট্র্যাঙ্গেল ওবিডি হলো একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সুতরাং ওবিডি এই সমকোণী ত্রিভুজটি থেকে আমরা পাই ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন চিত্রানুসারে ওডি ইজ ইকুয়াল টু ও এ প্লাস এডি, সুতরাং ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। মনে করা যাক এটি আমাদের প্রথম সমীকরণ। এখন চিত্রানুসারে ওবিডি ট্র্যাঙ্গেলটি ছাড়া আরও একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, যেটি হল অ্যাঙ্গেল এবিডি। এই ত্রিভুজের ভূমিকোণ হল থিটা। সুতরাং এবিডি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি কস থিটা এবং সাইন থিটার মান নির্ণয় করি, তাহলে কস থিটা হবে ভূমিবাহী অতিভুজ এবং সাইন থিটা হবে লম্ববাহী অতিভুজ। সুতরাং এবিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই কস থিটা ইজ ইকুয়াল টু এডি বাই এবি, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু এবি কস থিটা, এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু বিডি বাই এবি। সুতরাং বিডি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। অর্থাৎ জ্যামিতিক অঙ্কনের দরুন আমাদের যে দুটি অজানা রেখাংশ পাওয়া গিয়েছিল এডি এবং বিডি, সেই দুটি অজানা রেখাংশকে আমাদের প্রদত্ত ভেক্টরের টার্মে আমরা এখানে নির্দেশ করলাম। সুতরাং এডি ইজ ইকুয়াল টু এবি কস থিটা এবং বিডি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। এখন চিত্রানুসারে ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর এবং ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। অর্থাৎ ও এ রেখাংশের মান পি, এবি রেখাংশের মান কিউ এবং ওবি রেখাংশের মান আর। ট্র্যাঙ্গেল এবিডি থেকে আমরা পেয়েছি এডি ইজ ইকুয়াল টু এবি কস থিটা এবং বিডি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। এই মানগুলি এক নম্বর সমীকরণে বসিয়ে আমরা পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস থিটা হোল স্কোয়ার প্লাস কিউ সাইন থিটা হোল স্কোয়ার। এখন পি প্লাস কিউ কস থিটা হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন ইকুয়েশনটির রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড এবং ফোর্থ টার্মে কিউ স্কোয়ার যদি কমন নেওয়া হয়, তাহলে আমরা পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার উইদিন ব্র্যাকেট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান আমরা জানি। সুতরাং সমীকরণটি দাঁড়াচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। সুতরাং লব্ধি ভেক্টরের মান ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এই ইকুয়েশানে পি হল পি ভেক্টরের মান, কিউ কিউ ভেক্টরের মান এবং থিটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান। সুতরাং দুটি প্রদত্ত ভেক্টরের লব্ধির মান ওই প্রদত্ত ভেক্টর দুটির মান এবং ওই ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণের উপর নির্ভরশীল। এবারে আমরা ভেক্টর দুটির লব্ধির অভিমুখকে নির্ণয় করব। চিত্রানুসারে লব্ধি ভেক্টর আর পি ভেক্টরটির সাথে ফাই কোণে আনত। এই ফাই কোণের মানই নির্দেশ করে লব্ধি ভেক্টরের অভিমুখ। এই ফাই কোণের মান নির্ণয় করার জন্য, অর্থাৎ লব্ধি ভেক্টরটির অভিমুখ নির্ণয় করার জন্য, আমরা পুনরায় সমকোণী ত্রিভুজ ট্র্যাঙ্গেল ওবিডিকে কনসিডার করব। এই সমকোণী ত্রিভুজ ট্র্যাঙ্গেল ওবিডি থেকে ট্যান ফাই ইজ ইকুয়াল টু হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। সুতরাং সমকোণী ত্রিভুজ ট্র্যাঙ্গেল ওবিডি থেকে আমরা পাই ট্যান ফাই ইজ ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই ওডি। চিত্রানুসারে ওডি ইজ ইকুয়াল টু ও এ প্লাস এডি, অর্থাৎ ট্যান ফাই ইজ ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই ও এ প্লাস এডি। আমরা পূর্বেই দেখেছি ট্র্যাঙ্গেল এবিডি থেকে এডি ইজ ইকুয়াল টু এবি কস থিটা এবং বিডি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। অর্থাৎ
tan phi is equal to ab sin theta divided by oa plus ab cos theta. এখন আমরা জানি OA P ভেক্টরের মানকে নির্দেশ করে, AB Q ভেক্টরের মানকে নির্দেশ করে, সুতরাং OA এবং AB এর মান আমরা এই সমীকরণে বসিয়ে পাই tan phi is equal to Q sin theta divided by P plus Q cos theta. সুতরাং আমাদের প্রদত্ত ভেক্টর দুটির মান অর্থাৎ P এবং Q এর মান এবং উহাদের অন্তর্বর্তী কোণ থিটার মান যদি জানা থাকে তাহলে r equals to root over of p square plus q square plus 2pq cos theta এবং tan phi is equal to q sin theta by p plus q cos theta সমীকরণ থেকে আমরা অতি সহজেই লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্ণয় করতে পারি।